শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে এসো আজ আমরা আমাদের অনলাইন ক্লাস শুরু করি। প্রথমে তোমাদের আমি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। দেখো আজকের ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা তোমাকে চেনো তাই না? তাহলে তারপর একটু পরিচিতি দিই আমার। দেখো সবাই, আমি রেহানা ঠাকুর, সহকারী শিক্ষক। আর আজ আমি তোমাদের যা পড়াবো সে পাঠ পরিচিতি দেখো, বিজ্ঞান বই পড়াবো চতুর্থ শ্রেণী, বিষয়বস্তু হচ্ছে জীব ও পরিবেশ অধ্যায় ১। এবার এসে দেখি একটু ছবি দেখি। এটা কিসের ছবি বলতো শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো এটা কিসের ছবি? এখানে কি কি আছে দেখো তো, গাছের ছবি দেওয়া আছে, এখানে কিছু পশু পাখিও আছে তাই না? আচ্ছা এটা কি কি ধরনের পরিবেশ বলতো? এটা হচ্ছে কি, মানুষ কি সৃষ্টি করতে পারে? না, এটা মানুষ সৃষ্টি করতে পারে না, এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে সৃষ্টি। তাহলে প্রাকৃতিক ভাবে যে সৃষ্টি, এই পরিবেশকে আমরা কি পরিবেশ বলি? প্রাকৃতিক পরিবেশ। এই দেখো এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে? এবার আরেকটা পরিবেশের সাথে আমি পরিচিত করা গেল। ছবি দেখো, ছবিতে কি দেখা যাচ্ছে বলতো? এখানে কি দেখা যাচ্ছে? কি অনেক গাছপালা দেখা যাচ্ছে, তারপরে কি রাস্তা দেখা যাচ্ছে, তারপরে কি বলতো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে তাই না? গাড়ি দেখা যাচ্ছে। তাহলে এই যে গাড়িটা দেখা যাচ্ছে, এগুলো কি বলতো কি পরিবেশ? এই পরিবেশটা কি মানুষ তৈরি করতে পারে? প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় না, তাহলে এটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ কি, ঠিক আছে তো? আচ্ছা তাহলে আমরা দুই ধরনের পরিবেশের সাথে পরিচিত হবো। তাহলে একটা প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। এই যে দু ধরনের পরিবেশ, এখানে বিভিন্ন ধরনের কিন্তু জীব বাস করে, করে না? হ্যাঁ, তাহলে বিভিন্ন ধরনের যে জীব বাস করে, তাহলে এই জীব আর পরিবেশ নিয়ে আমাদের এই অধ্যয়ন।
প্রাণীর জন্য একটা নিরাপদ স্থান হলো আশ্রয়স্থল, যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করে, বিভিন্ন ধরনের আক্রমণকারী প্রাণী এবং বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করে। এখানে একটা ছবি দেখো দেওয়া আছে, দেখো একটা কি পাখি কি করছে, গাছে বাসা তৈরি করছে, তাই না? সে তার আশ্রয়স্থল খুঁজে নিচ্ছে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, আশ্রয়ের জন্য পাখি গাছে বাসা তৈরি করে, তাহলে এটা তার একটা আশ্রয়স্থল। নিশ্চয় বুঝেছ আশ্রয়স্থলটা কি? এবার তারপরে দেখো আমরা পড়বো পানি। পানি ছাড়া কি কোনো জীব বাঁচতে পারে? না, পারে না। তাহলে পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। উদ্ভিদ খাদ্য তৈরিতেও কিন্তু পানি ব্যবহার করে। আবার কি জানো, আমরা আমাদের যে খাদ্য পরিপাক হয়, খাদ্য পরিপাকের জন্য কিন্তু আমরা পানি পান করে থাকি। তারপরে অনেক উদ্ভিদ প্রাণী পানিতেই কিন্তু বাস করে, বুঝছো? তাহলে পানি কতটা গুরুত্বপূর্ণ। এবার আমরা বুঝবো বায়ু সম্পর্কে। দেখো একটা ছবি দেখো সবাই, জীবের জন্য কিন্তু বায়ু খুবই গুরুত্বপূর্ণ। কেন জানো? উদ্ভিদ খাদ্য তৈরির সময় কি করে জানো, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটা গাছ আছে দেখছো, গাছের নিচে একটা মানুষ বসে আছে, একটা গরু কি ঘাস খাচ্ছে। এখানে দেখো অক্সিজেন দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে অক্সিজেনটা কি করছে, এই গাছ উদ্ভিদ থেকে মানুষ কি গ্রহণ করছে, আর মানুষ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, সেটা কি এই উদ্ভিদটা মানে গাছটা গ্রহণ করছে। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে কি, দেখো উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড কি করে, গ্রহণ করে। কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ খাদ্য তৈরির সময়, কিন্তু অক্সিজেন ত্যাগ করে দেয় প্রাণী। সেই বায়ু থেকে যে অক্সিজেনটা সেটা কি করে, গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দেয়। বুঝতে পেরেছো? তাহলে বেঁচে থাকার জন্য কিন্তু বায়ুটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বেঁচে থাকার জন্য যেগুলো দরকার, যেমন খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি, বায়ু, এই সম্পর্কে বিস্তারিত জানবো, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার তারপরে যাই, দেখো আরেকটা ছবি তোমাকে দেখায়, এটা পরীক্ষা। এখানে কি আছে দেখো তো, তিনটা টব আছে, কয়টা টব আছে, টব 1, 2, 3, তাই তো? তাহলে এই যে তিনটা টব, এখান থেকে আমরা একটা কিছু পরীক্ষা করবো। উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলো লাগে সেটা আমরা দেখবো। এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কী কী লাগে। দেখো এখানে প্রথম যে টব, একটা চারা গাছ আছে টবে, তাই না? টবে লাগানো হয়েছে একটা চারা গাছ। তাহলে চারা গাছে কী দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, আবার এখানে সূর্যের আলো আছে, সূর্যের আলো আছে। তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি, পানিও আছে, সূর্যের আলো আছে। তাহলে চারা গাছটি কী হবে, ভালোভাবে কি বৃদ্ধি পাবে? হ্যাঁ, চারাটি ভালোভাবে বৃদ্ধি পাবে, কারণ সূর্যের আলো থাকছে, পানিও থাকছে। এবার দ্বিতীয় টবে দেখো, দ্বিতীয় গাছটিকে একটা মোটা কাগজের বাক্স দিয়ে ওর ভিতরে টবটা রাখা হয়েছে। তাহলে এখানে কি পানি দেওয়া, পানি কি দেখো তো, পানি দেওয়া হচ্ছে, কিন্তু কি সূর্যের আলো ওর ভিতরে প্রবেশ করতে পারছে না, কি গাছে লাগছে, লাগছে না। তাহলে এক্ষেত্রে কি সূর্যের আলো থাকছে না, কিন্তু পানি থাকছে। এক্ষেত্রে গাছটার কি অবস্থা, এক্ষেত্রে গাছটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, কাণ্ড পাতা রঙ কিন্তু হলুদ হয়ে যাবে, যেহেতু সূর্যের আলো পাচ্ছে না। বা তৃতীয় টবে কি আছে দেখো, এটা তৃতীয় টবে কি আছে দেখো, পানি তৃতীয় টবে কিন্তু দেওয়া হচ্ছে, পানি তৃতীয় টবে দেওয়া হচ্ছে না, কিন্তু সূর্যের আলো আছে, পানিটা নাই, সূর্যের আলো আছে, তাই তো? তাহলে সূর্যের আলো নাই, পানি আলো আছে, কিন্তু পানি নয়, তাহলে কি হবে চারা গাছটা, চারা গাছটা শুকিয়ে যাবে। তাহলে গাছটি ভালোভাবে বৃদ্ধির জন্য অবশ্যই কি করতে হবে, পানিও থাকতে হবে, আবার সূর্যের আলোও থাকতে হবে। তাহলে কি হবে, এই চারা গাছটি ভালোভাবে বৃদ্ধি পাবে। তাহলে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদানটা কি, সূর্যের আলো, পানি, আবার বায়ু, কি বলো তো, কার্বন ডাইঅক্সাইডও কিন্তু প্রয়োজন হয়, কি বুঝেছো? আচ্ছা, এটা গেল পরীক্ষা, একটা পরীক্ষামূলক জিনিস যে কীভাবে সূর্যের আলো আর পানি না হলে গাছের বৃদ্ধি কীভাবে হচ্ছে তুলনা করা। এবার দেখো আরেকটা ছবি দেখলাম তোমাদের, উদ্ভিদের খাদ্য তৈরি। দেখো এখানে ছবিতে দেওয়া আছে, একটা গাছের ছবি দেওয়া আছে, উদ্ভিদের খাদ্য তৈরি। এখানে কার্বন ডাইঅক্সাইড, পানি, অক্সিজেন কীভাবে পাতার সাথে খাদ্য তৈরি করছে। এভাবে দেখো উদ্ভিদ সূর্যের আলো পানি ব্যবহার করে কী করে, খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরিতে কিন্তু বাতাসে কার্বন ডাইঅক্সাইডও প্রয়োজন হয়। এই খাদ্য তৈরিতে বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড এটাও প্রয়োজন হয় সূর্যের পানি, আর কি হবে বলতো, সূর্যের আলো তো অবশ্যই লাগবে। তাহলে উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যে শক্তি সেটা তো কোথা থেকে পায়, তৈরি করা খাদ্য থেকে পেয়ে থাকে। উদ্ভিদ যে বেঁচে থাকবে এবং যে শক্তিগুলো সে পাবে সেটা তার তৈরি করা খাদ্য থেকেই সে পেয়ে থাকে। তাহলে খাদ্য তৈরির জন্য কী কী লাগবে?
করছি দেখো। উত্তর, জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন হয়। জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন হয়, যা আমি কি বিস্তারিত বলেছি না আগে? হ্যাঁ, এবার দেখো, উদ্ভিদের খাদ্য তৈরিতে কি লাগে? সূর্যের আলো, পানি ও বায়ু, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়। নিশ্চয়ই